আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নেশাটা হোক ভ্রমণের এবং প্রেমটা হোক প্রকৃতির সাথে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই দিন এবং এক রাতের ভ্রমণ গল্প। আর এই ভ্রমণ গল্পে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিলেট শহরে। তুলে ধরার চেষ্টা করব দুই দিন কোথায় কোথায় ঘুরতে পারবেন এবং কেমন খরচ হতে পারে। এক রাত থাকার জন্য একটা হোটেল প্রয়োজন, আর আমরা উঠেছিলাম দ্য গ্র্যান্ড হোটেলে। প্রতিটি রুমে দুজন থাকার জন্য 1750 টাকা নিয়েছিল, সাথে সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আমরা এই নোহাগাড়িটি দুই দিনের জন্য ভাড়া করেছি 7000 টাকায়। আমরা প্রথম দিন সকালে নাস্তা শেষ করে ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় 35 কিলোমিটার, যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো। ভোলাগঞ্জ পৌঁছার পর 10 নম্বর ঘাট থেকে একটি নৌকা রিজার্ভ করতে হবে। প্রতিটি নৌকায় 8 জন বসা যায় এবং প্রতিটি নৌকার ভাড়া রাখবে 800 টাকা। নৌকাতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে পৌঁছাইতে। ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। মেঘের আড়াল থেকে প্রবাহ হয়ে বয়ে আসা এই ভোলাগঞ্জ পানির উৎস। ভোলাগঞ্জ দেখা শেষ করে 10 নম্বর ঘাট থেকে দুপুরের লাঞ্চ শেষ করে রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিন, যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো। বিকালটা রাতারগুলে কাটিয়ে দিন। এবং রাতে পানসি হোটেলে ডিনার শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। দ্বিতীয় দিন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট শেষ করে হোটেল চেক আউট করুন এবং আপনাদের লাগেজগুলি হোটেলে রেখে দিন, এবং দ্রুত রওনা দিন মালিনী ছড়া চা বাগান দেখার জন্য, যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। এই চা বাগানটি প্রায় 1500 একর জমির উপর 1849 সালে প্রতিষ্ঠিত হয়। এই পুরো চা বাগানটি ঘুরে দেখতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। চা বাগান দেখা শেষ করে আপনারা দ্রুত জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিন। সিলেট শহর থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় 60 কিলোমিটার, যেতে সময় লাগবে 2 ঘন্টার মতো। জাফলং পৌঁছেই আপনারা প্রথমে দুপুরে লাঞ্চ শেষ করুন। আপনারা লাঞ্চ শেষ করে জিরো পয়েন্টে চলে যান। এখানকার স্বচ্ছ পানিতে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে নিন। এরপর বিকালের জন্য আপনারা 600 টাকায় 1 ঘন্টার জন্য নৌকা ঠিক করুন এবং বিকালটা নৌকাতে উপভোগ করুন। সন্ধ্যা হয়ে গেলে সিলেটের উদ্দেশ্যে রওনা দিন এবং রাত্রিবেলা পানসি হোটেলে ডিনার করে দ্রুত ঢাকার উদ্দেশ্যে রওনা দিন। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন।